नमस्कार बंधुरा, रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए आज के 27/4/2022 एक गुरुत्वपूर्ण अपडेट नहीं हाजिर हलम। से तीव्र दहन ज्वाला अर्थात ग्रीष्म जो दावदह से दावदह प्रचंड तापे नाजाल हो छात्र छात्री स्कूलें तो तार जन्नो स्कूलें छात्र छात्री स्वास्थ्य कथा भेबे गरम छुट्टी की एगिए आनते परे सरकार। আমরা জানি গতকাল একটা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে শিক্ষামন্ত্রী আলোচনায় বসেছিলেন, সেখানে যেটা উঠে এসেছে যে আপাতত সোমবার পর্যন্ত দেখা হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে সোমবার পর্যন্ত দেখা হবে, সোম মঙ্গলবার পর্যন্ত দেখা হবে পরিস্থিতি, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে গরমের ছুটি এগিয়ে আসা আনা যাবে কি যাবে না। যদিও গরমের ছুটি পড়ার সময় ছিল হচ্ছে মে মাসের মাঝামাঝি, অর্থাৎ মে মাসের ওই 17 বা মাঝামাঝি ছুটি পড়ার কথা ছিল গভর্নমেন্টের যে ছুটির লিস্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে এক সপ্তাহ আগিয়ে আনার কথা ভাবছে শিক্ষা দপ্তর, যদিও আজকে আবার আলোচনার বিষয় রয়েছে। আজকে শিক্ষা মানে শিক্ষা দপ্তরের সঙ্গে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী একসঙ্গে থেকে এই বিষয়ে পর্যালোচনা করবেন। তো গতকাল কী শিক্ষামন্ত্রী জানালেন বা এই নিয়ে কী ভাবছে শিক্ষা দপ্তর, আসুন সেই সঙ্গে আপডেট দেখে নিই। তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। করোনার প্রকোপ নিম্নমুখী হতেই দুবছর পর দরজা খুলেছে রাজ্যের স্কুলগুলি, স্কুলে ফিরেছে পড়ুয়ারা। সপ্তাহখানেক স্কুল যেতে না যেতেই চোখ রাঙাচ্ছে গরম, আর এমন পরিস্থিতিতে পড়ুয়ারা কীভাবে স্কুলে যাবে, ক্লাস করবে তার সামনে একটা প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। উপরন্তু এই সময় চলছে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ বসু জানিয়েছেন যে প্রয়োজনে এগোবে গরমের ছুটি, সোমবার মঙ্গলবার আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানো হয়েছে বলে জানান পার্থবাবু। শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেন প্রয়োজনে স্কুলের গরমের ছুটি এগিয়ে আসবে এবং সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, আমরা সমস্ত বিভাগের সঙ্গে কথা বলে রিপোর্ট নিচ্ছি, তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছি। আবহাওয়া দপ্তর বলছে যে সোমবার স্বস্তি দিয়ে সামান্য বৃষ্টি হতে পারে, সেই কথা উল্লেখ করেন পার্থবাবু। আরও বলেন যে সোম মঙ্গলবারটা দেখে নিই, আরেকটু পরিস্থিতি দেখে নিতে চাই। মনে রাখতে হবে করোনার জন্য গত দুবছর স্কুল বন্ধ ছিল, পড়াশোনা তার প্রভাব পড়েছে, তাই গরমের ছুটি দেওয়ার আগে আরেকটু পরিস্থিতিটা দেখে নেওয়া দরকার। উল্লেখ্য করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল পঠন পাঠন, মহামারী শেষ, ফের ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, স্কুল ফিরেছে পড়ুয়ারা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন দীর্ঘ দিন পর ফের পঠন পাঠন শুরু হয়েছে স্কুলগুলোতে, ছন্দে ফিরেছে স্কুলগুলি, কাজে এই দিকটা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ওই দিন আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আরও অন্তত দুদিন দক্ষিণবঙ্গের তাপপ্রবাহে পরিস্থিতি বজায় থাকবে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভবত সেই কারণেই গরমের ছুটি নিয়ে তাড়াহুড়ো করার কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না স্কুল শিক্ষা দপ্তর। গোটা বিষয়টি যেহেতু মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, তাই তিনি চাইলে ছুটি এগিয়ে আনা হতেই পারে। তাহলে দেখলেন স্কুল ছুটি নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, বা গরমের ছুটি এগিয়ে আসা নিয়ে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।